বিসম আল্লাহির রহমান রহিম ওয়েলকাম টু অনলাইন ক্লাস অ্যারেন্জড বাই মেহুরসা গার্লস হাই স্কুল এনায়তপুর সিরাজগঞ্জ আই এম মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার অ্যাসিস্টেন্ট টিচার ইন ইংলিশ মেহুরসা গার্লস হাই স্কুল এনায়তপুর সিরাজগঞ্জ গুড মার্নিং স্টুডেন্টস হাউ আর ইউ হোপ ইউ আর কোয়াইট ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম অলসো ফাইন Dear students, today I am going to take a class especially for the students of class 9 and 10 on topics of suffix and prefix. Dear students, you know you have so many items in your English second paper question. Among them, using suffix and prefix is very ইম্পেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও হিয়ার আই হ্যাভ অলরেডি রিটেন এ প্যাসেজ অ্যাটেনশন প্লিজ নোটিজ দ্য প্যাসেজ মানি ইজ দ্য মিন্স অফ ওয়ার্ল্ড লাইফ শর্ট অফ মানি মেক্স আওয়ার লাইফ ডিপ্লোর উই ক্যানট লিড আওয়ার লাইফ প্রপার ফর ওয়ান্ট অফ মানি বাট দেয়ার আর ডিফিকাল্টি ইন আর্নিং মানি আওয়ার পিস অ্যান্ড প্রসপারিটি আর ডিপেন্ড অন প্রপার ইউটিলাইজ অফ মানি স্পেন্ডিং মানি ইন অ্যান প্রপার ওয়ে ক্যান লিড আস টু দ্য পথ অফ ডিস্ট্রয় সো উই শুড বি কেয়ার ইন স্পেন্ডিং মানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিছু প্রায় প্রায়োগিক ভুল হয়ে থাকে যেমন একজন গল্প করছে আমি একটি মরা গাধাকে বাগানের মধ্যে হাঁটতে দেখলাম আসলে তো মরা গাধা কখনো বাগানে হাঁটে না আমাদের এইখানে কিছু শব্দের ব্যবহার যেমন ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ডকে আমরা বিশ্লেষণ করে নতুন এখানে যদি অর্থপূর্ণ যদি এই বাক্যটি তৈরি করতে চাই এই ওয়ার্ল্ডের একটা পরিবর্তন নিয়ে আসতে হবে সেটা কি হবে অনুরূপভাবে রয়েছে শর্ট অফ মানি বাক্যের প্রথমেই শর্ট এইখানে অ্যাডজেক্টিভের একটা ব্যবহার আছে তাহলে এইটা কি হতে পারে এটার একটা পরিবর্তন যদি না আনি বাক্যটি অর্থপূর্ণ হবে না ডিপ্লোর এই শব্দটি যদি পরিবর্তন না করি বাক্যটি অর্থপূর্ণ হবে না মিনিংলেস হবে অথবা ভুল মিনিং হবে বিধায় আমাদের এই ব্যবহারটা এই আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে একটু আমরা এই রুট ওয়ার্ড অর্থাৎ যেটা দেওয়া আছে তার পরিবর্তন কি হবে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানি ইজ দ্য মিন্স অফ ওয়ার্ল্ড লাইফ অর্থ হচ্ছে পার্থিব জীবনের উপায় ওয়ার্ল্ড থেকে আমরা কী করবো ওয়ার্ল্ডকে কী করবো ওয়ার্ল্ড একে যদি আমরা পরিবর্তন করি তাহলে পৃথিবীর থেকে এখানে কি হবে পার্থিব তাহলে ওয়ার্ল্ড লি ওয়ার্ল্ড লি পার্থিব শর্ট ঘাটতি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে কিন্তু বাক্যের প্রথমে কখনো তো অ্যাডজেক্টিভের ব্যবহার হয় না শর্টকে এখানে কি করতে হবে অল সাবজেক্টস আইদার নাউন্স অর প্রোনাউন্স তাহলে শর্টকে আমরা কি করতে পারি একে নাউন করলে কী পাবো শর্টেজ একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে যে কয়টি দেয়া আছে শব্দ এই শব্দগুলোর নতুন রূপ কি হবে এরপরে ডিপ্লোর এইখানে এই ডিপ্লোরটা কী হবে ডিপ্লোরকে আমরা কি করতে পারি পরিবর্তন করবো কীভাবে ডিপ্লোর শোচনীয় তাহলে কী হবে ডিপ্ল র্যাবল ডিপ্লোরাবল উই ক্যানট লিড আওয়ার লাইফ আমরা আমাদের জীবন সঠিকভাবে চালাতে পারি না তাহলে প্রপার আছে তাহলে কি হবে সঠিকভাবে প্রপারকে এখানে কি করতে হবে প্রপার সঠিকভাবে প্রপার লিভ নেক্সট রয়েছে বাট দেয়ার আর আর ডিফিকাল্ট দে আর একদিকে এখানে আর আছে আর এখানে ডিফিকাল্ট তাহলে ডিফিকাল্টের নাউন কি হবে ডিফিকাল্টি কিন্তু এখানে আর থাকার কারণে এই ডিফিকাল্টির টুরাল হবে ডিফিকাল্টকে আমরা তাহলে কী করব ডিফিকাল্টকে পরিবর্তন করে ডিফি কাল্টিজ ডিফি কাল্টিজ এরপরে লক্ষ্য করো দে আর ডিফিকাল্টিজ ইন আর্নিং মানি আওয়ার পিস অ্যান্ড প্রসপারিটি আর আর ডিপেন্ড ডিপেন্ডকে পরিবর্তন করলে কি আসবে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো ডিপেন্ড ডিপেন্ড এখন কি হবে ডিপেন্ড ডিপেন্ডেন্ট ডেন্ট নির্ভরশীল নেক্সট রয়েছে অন দ্য প্রপার ইউটিলাইজ অন প্রপার ইউটিলাইজ ব্যবহার করা এইখানে হবে একটি নাউন ইউটিলাইজকে আমরা যদি নাউন করি তাহলে কি হবে একটু লক্ষ্য করো ইউটি ইউটিলাইজেশান 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 নেক্সট লক্ষ্য করো স্পেন্ডিং মানি অর্থ ব্যয় করা ইন অ্যান্ড যেহেতু এখানে অ্যান আছে তাহলে প্রপারের তালে বিপরীত শব্দ কি হবে অপোজিট কি হবে প্রপার প্রপারকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি আসবে ইম প্রপার ইম প্রপার অনুরূপভাবে ওয়ে ক্যান লিড আস টু দ্য পথ অফ ডেস্ট্রয় পথ অফ ডেস্ট্রয়কে নাউন করলে কি হয় ডেস্ট্রয়কে নাউন করলে কী হবে ডেসট্রাকশান ড্রেস হ্যাঁ ডেস্ট্রাকশান নেক্সট সো উই শুড বি কেয়ার কেয়ার এখানে ভারবাসে তাহলে এটাকে আমরা কী করবো অ্যাডজেক্টিভ করবো তাহলে কী হবে কেয়ারফুল কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সাফিক্স প্রিফিক্সের এই প্যাসেজের যে আলোচনাটা অর্থাৎ ব্যবহার বা প্র্যাকটিস এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আজ আর নয় এরপরে ক্লাসে তোমাদের সাথে আরও কথা হবে আল্লাহ হাফেজ